আসসালামু আলাইকুম নাবিল রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা খাবার চ্যালেঞ্জ করব চানাচুর মুড়ি এখানে আছে মুরাদ আর আছে এখানে অর্পণ তারা দুই বন্ধু মিলে আজকে চানাচুর মুড়ি খাবে তারা আপনাদেরকে হাই বলে দিয়েছে তো দেখি ওরা কিভাবে খেতে পারে চানাচুর মুড়ির চ্যালেঞ্জ ধরে বাজি ধরে দুই বন্ধু আজকে কেমন করে খেতে পারে তো পানিটা ওর কাছে নিয়ে আসলো ওদের খাবারের জন্য সুবিধার্থে পানি দেওয়া হলো তো তারা শুরু করে দিল চ্যালেঞ্জটা হচ্ছে দুই মিনিটের দুই মিনিটে কতগুলো মুড়ি চানাচুর ওরা খেতে পারে আসলে ছোট মানুষ তো তার জন্য এতগুলো হয়তো বা খাওয়া সম্ভব না এই আর কি তারপরও আমরা দেখি কতটুকু খেতে পারে ওরা এই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো ওদের বন্ধুরা ওদেরকে নিয়ে হাসতেছে আর ওরা খুব মজা করে খেতেছে ওরা খুব এনজয় করতেছে যে ওরা ভিডিওতে উঠবে আর ভিডিওতে দুই বন্ধু একসাথে মিলে খাবে এটাই আসলে ওদের একটা আনন্দ ছোট মানুষ তো কেউ আসলে খারাপ কিছু মন্তব্য করবেন না অবশ্যই পজিটিভভাবে নেবেন যাতে ওদের কাছে একটু ভালো লাগে তো দেখি আজকে কোন বন্ধু আগে খাইতে পারে তো আমি আবারও বলি আসলে ভিডিও করাতে আমি এতটা পারদর্শিতা না আর আসলে এটার উপরে এতটা আইডিয়াও আমার নেই এই আর কি তো ওরা তো আসলে সবগুলা মুড়ি দুই মিটে সম্ভব না ছোট মানুষ এগুলো শেষ করা আমি আবারও বলে দিচ্ছি তো জাস্ট শখের তো ওরা খাইতেছে এই আর কি তো ওরা আসলে খেতে পারে নাই ওদের টাইমটা শেষ ওরা খেতে পারে নাই আমার এই যে আমি দেখলাম কেউই খেতে পারে নাই খাওয়া শেষ সময়ের মধ্যে এবার পানি খেয়ে নাও আর না পানি খাও এই যে এখন পানি খেয়ে নিতেছে তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওদের জন্য দোয়া রাখবেন যাতে ওরা ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারে আল্লাহ আজকে জন্য আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিওতে দেখা হবে ওরা আপনাদেরকে আল্লাহ হাফেজ বলে দিয়েছে তো আল্লাহ হাফেজ